মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা তৃতীয়বারের নির্বাচনে যাচ্ছি। স্বাভাবিকভাবে এই নির্বাচনের প্রাক্কালে গত দুবছর ধরে বহু কর্মসূচি তৃণমূল কংগ্রেস সংগঠিত করে মানুষের কাছে পৌঁছেছে। এবার নির্বাচনের তামামা ইতিমধ্যে বেজে উঠেছে, তাকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস একটা স্লোগানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে যেতে চায়। বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগানের মধ্য দিয়েই বাংলার মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের শত সহস্র সহকর্মী পৌঁছবে। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগানের মধ্য দিয়েই বাংলার মানুষের কাছে বাংলার শত সহস্র সহকর্মী পৌঁছবে। আমাদের সারা বাংলা জেড়ে যা সারা বাংলা ঘুরে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃবৃন্দ যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, তার মধ্যে আমরা বলি যে বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং সম্প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই সুরক্ষিত। তার কারণ বাংলার সর্বস্তরের মানুষ, সর্বধর্মের মানুষ, সর্বজাতের মানুষ, সর্বপেশার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। তাই বাংলা নিজের মেয়েকেই চায় এই স্লোগান নিয়ে আমরা যেতে চাইছি পরবর্তী পর্যায়ে। এই নির্বাচন আমাদের কাছে খুব কঠিন নির্বাচন নয়, তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন। তার কারণ এই নির্বাচনে শুধু বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে। এই নির্বাচনের মধ্য দিয়েই আগামী দিনে ভারতবর্ষের মাটিতে সংবিধান বাঁচবে কিনা তা প্রশ্নচিহ্নে তুলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে বুকে নিয়ে ভারতবর্ষের তথা বাংলার সর্বস্তরের মানুষ, সর্বধর্মের মানুষ, সর্বজাতের মানুষ, সর্বপেশার মানুষকে সংঘবদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবিধান রক্ষা করার স্বার্থে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে পৌঁছেছে। তাই বাংলার সর্বস্তরের মানুষ, বাংলার নিজের মেয়েকেই মানুষ চায়। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে 10 বছরে কি কর্মকাণ্ড করেছেন, কতটা মানুষের জন্য করতে পেরেছেন মানুষের কাছে রিপোর্ট কার্ডের মধ্যে পৌঁছে দিয়েছে। আমরা দেখেছি যে বাংলার মানুষের কেন ভারতবর্ষে এই প্রথম কোনো রাজ্য তার নিজের রাজ্যের মানুষের কাছে নির্বাচনের প্রাক্কালে সর্বস্তরে তার রিপোর্ট কার্ড পৌঁছে মানুষের কাছে পৌঁছেছেন। উন্নয়নকে সামনে রেখেই আমরা এই নির্বাচনের মোকাবিলা করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছেন বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের জন্য ব্যবস্থা করেছেন বিনামূল্যে স্বাস্থ্য, বিনামূল্যে শিক্ষা এবং বিনামূল্যে খাদ্যে। তাই বাংলা নিজের মেয়েকেই চায়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে বাংলায় স্বাস্থ্য, শিল্প, শিক্ষা এবং খাদ্য সুরক্ষিত করেছেন বাংলার প্রতিটি মানুষের জন্য। স্বাস্থ্যসাথী বিমার চেয়েও বড় কথা, ভারতবর্ষে একমাত্র রাজ্য যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছেন ভারতবর্ষের প্রায় 10 কোটি মানুষের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং তার সাথে স্বাস্থ্য বিমার পরিকল্পনা করে তাদের হাতে তুলে দিয়েছে। এমন পরিস্থিতির মধ্য দিয়েই বাংলা নিজের মেয়েকেই বাংলা চায় এই কর্মসূচির মধ্য দিয়েই আমরা আজকের এই স্লোগানের মধ্য দিয়ে, এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা বাংলার মানুষের কাছে পৌঁছব, এই অঙ্গীকার আমাদের আছে। আরও যারা আছেন আজকের এই সভায় তারা দু চার কথা বলবেন। সর্বস্তরে বিভিন্ন দপ্তর থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মযোগ্য আপনাদের সামনে তুলে ধরবে। নমস্কার। বাংলার মাটি ও তার
গৌরবময় ইতিহাসকে বোঝেন যিনি, তার উপর অগাধ বিশ্বাস আছে বাংলার। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার গর্ব, এবং তার সাথে আছে বিপুল জনসমর্থন এবং বাংলার প্রতিটি মানুষের সায়। তার উপর মানুষের এই বিশ্বাসের জন্যেই বাংলা নিজের মেয়েকেই চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সম্প্রীতি, ঐতিহ্য ও সংস্কৃতির গরিমা সুরক্ষিত। শত প্রচেষ্টাতে বাংলার শতাব্দী প্রাচীন ইতিহাসকে কালিমালিপ্ত করবে না নারী বিদ্বেষী বর্গীরা। তার পাশে, তার শক্তি হিসেবে আছেন বাংলার প্রতিটি মানুষ। বাংলাকে সকল অশুভ শক্তি থেকে রক্ষা করতেই বাংলা নিজের মেয়েকেই চায়। অসহায় ও বঞ্চিতের সহায় তিনি, বাংলার প্রতিটি মানুষের বিপদের দিনের বন্ধু তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্য প্রতিষ্ঠা করতে ও সংবিধানের মর্যাদা রক্ষা করতে সারা জীবন ধরে করে চলেছেন সোচ্চার ও আপোষহীন সংগ্রাম। প্রতিটি মানুষের প্রতি তার এই অকৃত্রিম বন্ধুত্ব ও মানবতার জন্যেই বাংলা নিজের মেয়েকেই চায়। বাংলার প্রতিটি মানুষের বিপন্নতায় ও সংকটে তিনি সবার আগে এগিয়ে আসেন। যেদিক থেকেই আসুক না কেন বিপদ, মমতা বন্দ্যোপাধ্যায় বিপন্ন মানুষকে রক্ষা করতে নিজেকে এগিয়ে দেন সকল লড়াইয়ে। আমাদের মাতৃভূমিকে সকল বিপদ থেকে রক্ষা করতে তাই বাংলা নিজের মেয়েকেই চায়। নমস্কার। এই বাংলার সাথে মাটির টান আছে, আছে আত্মিক যোগাযোগ। এই আত্মিক যোগাযোগের হাত ধরেই আমাদের প্রিয় নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত এক দশকে এই বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সকল ক্ষেত্রেই এসেছে উন্নয়নের জোয়ার, এবং বাংলা এগিয়ে চলছে প্রগতি, সমৃদ্ধি ও গৌরবময় ভবিষ্যতের দিকে। বিগত দশ বছরে বাংলার মানুষের মাথাপিছু গড়ায় দ্বিগুণেরও বেশি হয়েছে। শিক্ষাক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 68 লক্ষ যুবতী উপকৃত হয়েছে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বিনামূল্যে সকলকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়, আর তা সে গ্রামীণ স্তরেই হোক অথবা সুপার স্পেশালিটি স্তরে, সব কিছুই আজ বিনামূল্যে। স্বাস্থ্য সাথীর আওতায় আছেন বাংলার প্রতিটি নাগরিক, এবং পরিবার পিছু 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা সুনিশ্চিত করা হয়েছে। 9.5 কোটি মানুষের বিনামূল্যে খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করেছে খাদ্য সাথী প্রকল্প। বিগত 10 বছরে তপশিলি জাতি, উপজাতি জন্য বর্ধিত বাজেট দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এই রাজ্যে। প্রায় 17,03,000 প্রবীণ নাগরিক, বিধবা, প্রতিবন্ধী মানুষকে মাসিক 1,000 টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। বাংলার এই সামগ্রিক পট পরিবর্তনে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার গরিমা
যিনি রক্ষা করেছেন রাত দিন সাত দিন সেই রাজ্যের সকল মানুষের ভালো মন্দের খবর রাখেন তিনি। ছাত্র যুবক কৃষক শ্রমজীবী মানুষ বুদ্ধিজীবী খেটে খাওয়া মানুষ সকলের খবর রাখেন যিনি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলার মনের কথা বোঝেন তিনি, এই বাংলার মাটির গ্রাণ জানেন তিনি, এবং প্রতিটি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন তিনি, সব সমস্যার সমাধানের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। সেই নেত্রী, সেই বাংলার মেয়ে, সেই সকলের প্রিয় বাংলার মেয়েকে আমরা এবারও চাই, বাংলার মেয়েকে আমরা আবারও চাই। আমি আশা করব যে আমাদের এই রাজ্যের প্রতিটি মানুষ প্রতিটি প্রকল্পের মধ্য দিয়ে যেভাবে উপকৃত হয়েছেন, এমন কোনো পরিবার নেই যে পরিবারে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রকল্প চায়নি। তাই বাংলা চায় তার নিজের ঘরের মেয়েকে, বাংলা চায় বাংলার নিজের মেয়েকে, আমরা চাই বাংলার নিজের মেয়েকে। ধন্যবাদ। নির্বাচনের প্রাক্কালে অনেক রাজনৈতিক দল যারা ঘুরে বেড়াচ্ছেন আর তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন যে আগামী নির্বাচনের বাংলার পরে তাদের কাকে নির্বাচিত করবেন, মনোনীত করবেন মুখ্যমন্ত্রী হবার জন্য। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পশ্চিমবাংলার আপামর জনসাধারণ আমরা খুঁজছি না, আমাদের ঘরের মধ্যেই রয়েছে তেমন একটি মেয়ে যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নিষ্ঠা নিয়ে, সততা নিয়ে, সাহস নিয়ে এবং ঝুঁকি নিয়ে ত্যাগ স্বীকার করে 10 বছর অক্লান্তভাবে এই কয়েক কোটি মানুষের যেভাবে সেবা করেছেন যা এক কথায় ঐতিহাসিক এবং অনবদ্য, কাজেই খোঁজবার দরকার নেই, সবাই এক বাক্যে বলছে আমাদের প্রিয় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই হবেন আগামী দিনের মুখ্যমন্ত্রী, অন্য কারোকে খোঁজার দরকার নেই। আমরা দেখেছি কিভাবে তিনি অন্য কাজের মধ্যেও সবচেয়ে বেশি করে মহিলাদের বিভিন্ন জায়গায় অগ্রগতি দেবার এবং তাদের সাহারা দেবার কথা ভেবেছেন। আমরা দেখেছি মহিলা সংরক্ষণের যখন প্রশ্ন উঠেছে তখন সারা ভারতবর্ষে সব রেকর্ড ছাড়িয়ে 33% যেখানে একসময় ছিল সেটাকে বাড়িয়ে 50% এই সংরক্ষণ করে দিয়েছেন, অল টাইম অল ইন্ডিয়ার মধ্যে যা সবচেয়ে বেশি, এই রেকর্ড তার রয়েছে মানুষকে ভালোবাসা আর বিশেষ করে বাংলার মা বোনেদের ভালোবাসা। গ্রামীণ বোনেদের যেভাবে আত্মরক্ষার ব্যবস্থা করে দিয়েছেন সেটা একটা অনবদ্য, অনবদ্য তিনি শহর এবং শহরতলির সমস্ত বোনেদের শিক্ষায় তাদের গুণগত মানে তাদের চাকরির ক্ষেত্রে সর্বত্র এগিয়ে দিয়েছেন। যে মা এই 10 বছর ধরে বাংলার বাকি বোনেদের এগিয়ে দেয়, মায়েদের এগিয়ে দেয়, স্বীকৃতি দেয় পাচার, তাকেই আবার সকলে গ্রহণ করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস, অন্য কোনো জায়গায় খুঁজতে হবে না। আমরা দেখেছি তিনি কিভাবে বিশেষ করে গ্রাম বাংলার উন্নতি করেছেন, এই বাংলার মাটির সাথে তার টান এবং তার অবিচ্ছেদ্য অঙ্গ রয়েছেন বলেই তিনি করতে পেরেছেন। তার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে 10 বছরে তিল তিল করে, তাই তিনি গ্রামের মানুষের কথা সবচেয়ে পেরেছেন। তিনি জানেন শহর
নিজের মতন করেই তার অর্থনীতি, তার সমাজনীতি, তার চলার পথ সে তৈরি করে নেবে। কিন্তু গ্রাম, গ্রামের মানুষগুলো তারা চিরকাল অসহায় হয়ে থাকবে, তাদের কেউ দেখবে না। 10 বছর ধরে এই কাজটাই তিনি নিরলসভাবে চেষ্টা করেছেন। গ্রামে জল দিতে হবে, কলকাতার মতন মানুষ জল খাবেন, বাঁকুড়ার, মিদনাপুর, হুগলি, হাওড়ার, এ কথা প্রথম যিনি ভেবেছেন মুখ্যমন্ত্রী হয়ে, তার নাম মমতা ব্যানার্জি। সুতরাং আমাদের কৃষিতে স্বয়ংবরতা আনতে হবে, গ্রামের মানুষ ভাববে তার ফসলকে শহরের মানুষ ভাববে, একমাত্র ভেবেছেন মমতা ব্যানার্জি। কাজী সেই মহিলা যার কাজ করার জেদ আছে, যার কাজ করার অহংকার আছে, যে মাথা উঁচু করে কিচ্ছু না নিয়ে শুধু ত্যাগ স্বীকার করে দেশ সেবা করেন 10 বছর করে, যার কোনো বিকল্প কেউ নেই। তাই মমতা ব্যানার্জিকে সবাই চাইছেন, চাইবেন। তিনি বাংলার কিভাবে আর্থিক তার সম্পর্ক কয়েকটি উদাহরণ দিন। এই দশকেই বাংলার এই গ্রামীণ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সকল জায়গায় একটা উন্নয়নের জোয়ার যেমন এনেছেন, তেমনি সব কিছু মিলিয়ে বাংলার প্রগতি, সমৃদ্ধি, তার গৌরবময় ভবিষ্যতের দিকেও সমান দৃষ্টিপাত করেছেন এবং এগিয়ে নিয়ে গেছেন। 34 লক্ষ গ্রামীণ আবাস তৈরি করে দিয়েছেন, অল টাইম রেকর্ড, ভারতবর্ষের কোনো নজির নেই, কোনো মুখ্যমন্ত্রী জিনিস করতে পারেননি। তাছাড়াও তিনি এই বিভিন্ন যোজনার মধ্যে বিদ্যুৎ যোজনা আধুনিক কালে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটাকে উপেক্ষা করেননি। 96 লক্ষ নতুন পরিবারকে, 96 লক্ষ আমি রিপিট করছি, আর কোনো রেকর্ড নেই, পরিবারকে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়েছে। 1,118,128 কিলোমিটার নতুন এবং উন্নততর গ্রামীণ সড়ক তৈরি করা হয়েছে। আছেন কোনো ফার্স্ট হয়েছেন সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে তাই নয়, এর কোনো রেকর্ড আছে, এর কোনো রেকর্ড আছে। এবং এই কাজ যে মহিলা করেছেন তার পরেও তাকে আশীর্বাদ থাকবে, আমাদের মানুষের কি বঞ্চিত থাকবেন না। প্রথম 5 বছরে কৃষক পরিবারের গড় আয় বেড়ে হয়েছিল 78,708 টাকা, প্রায় 47 লক্ষ কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। পঞ্চায়েতে মহিলা সংরক্ষণ 33% করেছেন, এখনো এই মুহূর্তে সব রাজ্যে যেটা পৌঁছতে পারেনি, এবং তা থেকে যখন হয়েছিল 33%, তা থেকে উনি বাড়িয়ে করে দিয়েছিলেন 50%। একটা প্রদেশের নাম করুন যেখানে মহিলা সংরক্ষণ 50% হয়েছে। মহিলার যে সম্মান এবং ইজ্জত তিনি দিয়েছেন, তিনি নিশ্চয়ই আমাদের কাছে আবদার করতে পারেন আরো 5 বছর এই দেশকে সেবা করবার, এমনিভাবে পুরুষ এবং মহিলাকে, গ্রামীণকে। 100 দিনের কাজের আওতায় 1,75,00,000 মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করেছেন। বিশেষ করে উল্লেখ করি, যখন পদযায়ী অন্য শ্রমিকরা অন্য প্রদেশ থেকে আমপানের সময় কাতারে কাতারে এলো, না খেতে পেয়ে কয়েকদিন অনাহারে কাটালো, মমতা ব্যানার্জি ছুটে গেলেন। শুধুমাত্র টোকের চারটে খাবার দিয়ে নয়, তিনি একটা স্থায়ী খাবারের বাঁচার ব্যবস্থা তাদের করে দিলেন। তারা কাজ করলেন, উপায় করলেন নারেগার মধ্যে দিয়ে, 100 দিনের কাজের মধ্যে দিয়ে, এবং তারপর আস্তে আস্তে আবার অনেকে ফিরে যেয়ে নিজের পেশাতে যুক্ত হয়ে গেল। অনবদ্য একটা বিজ্ঞানভিত্তিক চিন্তা যিনি, যেটা মমতা ব্যানার্জি করেছেন। বাংলার প্রত্যেকটা মানুষের প্রায় 7 দিন তিনি আছেন পাশে, কোন একটা বিশেষ বাদ নেই, তার ছুটি নেই, তার প্রায় এক এক সময় আমরা বলি তার খিদেও নেই বোধ হয়, সব কিছু উঠতে গিয়ে তিনি শুধু মানুষের সেবা করেছেন 10 বছর ধরে। রাজ্যের সকল মানুষের ভালো মন্দের খবর তিনি রাখেন, শুধু আমাদের পার্টির নয়, আমাদের পার্টির বাইরেও যে সমস্ত মানুষ আছেন তারও নিখুঁতভাবে তিনি খবর রাখেন, বাংলার মনের কথা বুঝেন। প্রতিটি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে সমস্যার সমাধানের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। তাই এই সব কারণেই আজ
আমাদের বিকল্প কেউ এখনো দাঁড়াতে পারেনি, নাম ঘোষণা করতে পারেনি, কারণ সব মানুষের কাছে একটাই নাম আছে, মমতা ব্যানার্জি, বাংলার মেয়ে, বাংলার মুখ্যমন্ত্রী হবে।